টিকার কার্যকারিতা সমীক্ষায় প্রমাণিত, কোভিড টিকা গ্রহীতাদের মধ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। রীতিমতো পরিসংখ্যান দিয়ে এমনটাই জানালো চণ্ডীগড়ের PGIMER। কোভিড টিকা নিয়েছেন এমন প্রায় 12,500 জনের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এরপরই আমজনতার কাছে তাদের আবেদন, ভ্যাকসিন নিতে অযথা ভয় পাবেন না। একাধিক সমীক্ষায় প্রমাণিত হয়েছে সংক্রমণ রুখতে কোভিড টিকার কার্যকারিতা। মহামারী রুখতে একমাত্র ভরসা কোভিড ভ্যাকসিন। কোভিশিল্ডের টিকা নিয়েছেন এমন প্রায় 12,248 স্বাস্থ্যকর্মীর উপর সমীক্ষা চালিয়েছেন চণ্ডীগড়ের বিশেষজ্ঞরা। টিকার প্রথম ডোজ নিয়েছেন এমন 7,170 জনের মধ্যে মাত্র 184 জন করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন 3,650 জনকে পর্যবেক্ষণে রেখেছিলেন সংস্থাটি। দেখা যায় তাদের মধ্যে মাত্র 72 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা টিকার সেকেন্ড ডোজ গ্রহীতার মোটে 2%। এদিকে দুটি ডোজ নেওয়ার পর 14 দিন পেরিয়ে গিয়েছে এমন 3,000 জনকে নিয়ে সমীক্ষা চালায় চণ্ডীগড়ের PGIMER। তাতে দেখা যায় তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট 48 জন। এই সমীক্ষা থেকে স্পষ্ট, করোনা ভ্যাকসিন নিলে কমছে সংক্রমণের হার। সমীক্ষায় উঠে এসেছে আরও একটি বিষয়, দেখা যাচ্ছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 14 দিন পর করোনার সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে কম। এই পরিসংখ্যান উদ্ধৃত করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভ্যাকসিন নেওয়ার পক্ষে জোরদার সওয়াল করেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।